نوره ولو كره الكافرون আবার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফুৎকারী অধীনে মুখের ফুৎকার দিব ওরা ইসলামের নূরকে আল্লাহর বাণীকে আল্লাহর দ্বীনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায় কিন্তু আল্লাহ তার নিজের কসম করে বলছেন যে আমি আমার দ্বীনকে আমি আমার নূরকে চির বিজয়ী করে রাখবো চিরদিন উদ্ভাসিত করে রাখবো তাতে কাফেরদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন ওদের গায়ে যতই যন্ত্রণা ধরুক না কেন ওরা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামকে কোরআনের আওয়াজকে বিজয়ী করে রাখবেন বলুন সুবহানাল্লাহ ওদের সিদ্ধান্ত মোতাবেক আল্লাহর রাসূল যেখানেই কোরআনের আওয়াজ কোরআনের তেলাওয়াত কোরআনের বক্তব্য আল্লাহর রাসূল যেখানেই দিতেন কখনো কখনো কাফিররা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিত কোরআনের আওয়াজ শুনবে না কখনো কখনো ওরা আল্লাহর রাসূলের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেখানে গান বাজনা শুরু করে দিত কখনো কখনো ওরা সেখানে গন্ডগোল শুরু করে দিত কখনো কখনো ওরা ঢোল বাজনা বাজিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকে মানুষের কানে পৌঁছানোর থেকে বিরত রাখার চেষ্টা করত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য স্টপ হয়ে গেলেন কোরআনের তেলাওয়াত আর তিনি করেন না কোরআনের আওয়াজ আর তিনি দেন না একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন আজকে কোরআন তেলাওয়াত শোনাবই কুটা কাফের সমাজকে সারা মুশরিক সমাজ যারা মক্কাতুল মুকাররমায় বাস করে সকলকেই আজকে কোরআনের আওয়াজ শোনাবই সিদ্ধান্ত নিলেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে মনে সিদ্ধান্ত নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মনে মনে করা সিদ্ধান্তটাকে আরশে আজীমের মালিক কবুল করে নেয় বলুন সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করবেন না শুধু আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকাতে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের তাকানোটা তাকানোর উদ্দেশ্য বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের তাকানোর উদ্দেশ্যটাকে কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ আজকে আমার রাসূল সিদ্ধান্ত নিয়েছেন আজকে কাফের মুশরিকদের সকলকেই কোরআন তেলাওয়াত শোনাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সিদ্ধান্ত নিলেন ওই দিন মক্কা শরীফের মধ্যে অর্থাৎ কাবার চত্বরে কাফেরদের একটা মেলা চলছিল কাফেরদের একটা সম্মেলন চলতেছিল কাফেরদের একটা মেলা চলছিল ওই মেলায় মক্কার সমস্ত কাফেররা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার বড় বড় কাফের নেতারা মক্কার বড় বড় মুশরিক লিডাররা মক্কার বড় বড় সমস্ত নেতারা সব হাজির আবাল বিরুদ্ধ বাণিজ্য সবাই যার যার মতো এসে ওই মেলার জন্য আনন্দ করছে গান বাজনা শুরু করে দিয়েছে তারা সবাই ওই হুল্লোর নাচানাচি শুরু করে দিয়েছে মেলায় যখন প্রচন্ড আনন্দ আনন্দের সবাই যখন উত্তেজিত আনন্দের সবাই যখন মাতোয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলার ভিতরে ঢুকে পড়লেন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে তারা মনে করল মুহাম্মাদকে একা একা রেখে এসেছি মুহাম্মাদ আজকে বড় একা হয়ে গেছেন আজকে আমরা সবাই গান বাজনা আমরা সবাই নাচানাচি আমরা সবাই আনন্দ হই হুল্লোড় করতেছি আর মুহাম্মদ মনে হয় একা একা ভালো লাগে না আজকে মুহাম্মদ সম্ভবত আমাদের দেবদেবীদের সাথে আমাদের দেবদেবীদের সামনে আমাদের সাথে আনন্দ করবে নাচানাচি করবে গান গাইবে এটা ওরা ধারণা করলো কিন্তু না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকেই কারোর সাথে কোনো কথা না বলে কারোর সাথে কোনো সিদ্ধান্ত না করে কোনো আওয়াজ না করে আল্লাহ রাসূল হঠাৎ করে সেখানে প্রবেশ করে সকলের সামনেই শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
এভাবে আল্লাহ রাসূল সূরার নাজম তেলাওয়াত শুরু করে দিলেন। সূরার নাজম যখন আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন, কাফিরদের নাচানাচি বন্ধ হয়ে গেল, ওদের গান বাজনা বন্ধ হয়ে গেল, গোটা মজলিসের ভিতরে পেট পতন নিরবতা, কারোর মুখে কোনো আওয়াজ নেই, সকলের আওয়াজ বন্ধ হয়ে গেল, সকল বাজি বাজনা সব বন্ধ হয়ে গেল, সমস্ত আওয়াজ বন্ধ হয়ে কাফিররা যেন এখন কোরআনের আওয়াজে আবেগ উদ্দেলিত হয়ে, ওরা যখন মাতোয়ারা হয়ে গেছে, ওরা যখন আল্লাহ রাসূলের কণ্ঠের আওয়াজে তিলাওয়াত শুনতে শুনতে ওরা যখন মাতোয়ারা, ঠিক সেই মুহূর্তে কোরআন তিলাওয়াতের অর্থাৎ সূরা নজম শেষ হয়ে গেল। সূরা নজমের শেষের আয়াত আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, শেষের আয়াতটা হলো সিজদার আয়াত। আল্লাহ রাসূল শেষের আয়াতটি তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। ওই কাফেররা কোরআনের তিলাওয়াতে এত মাতোয়ারা হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল যখনই আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, ওই গোটা কাফের সমাজ, ওই মুশরিক সমাজ, তারাও আল্লাহ রাসূলের সাথে সাথে আল্লাহু আকবার বলে আল্লাহর উদ্দেশ্যে তারাও সিজদায় পড়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন কোরআনের মুজিজা, কোরআন এমন এক সুন্দর কিতাব, কোরআন এমন এক আশ্চর্য কিতাব। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের নাজিল কেন হলো এটা আমাদের একবার জানা দরকার। আয়াতে কারিমা যখন নাজিল হলো, আয়াতের শানে নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। মক্কার মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্ত করল, ষড়যন্ত্র করল, দারুন নওজা বৈঠকে তারা সিদ্ধান্ত করল আজ রাতেই আল্লাহর নবীকে তারা মেরে ফেলবে, তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার আদেশ দিলেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের কাছে কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত পৌঁছে গেল মদিনার অদূরে ইহুদিদের একটি গোত্র, ইহুদিদের একটি সম্প্রদায়, ইহুদিদের একটি কওম, ইহুদিদের একটি কাফেলার কাছে আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছে গেল। ওই কাফেলার নেতা যিনি, ওই কাফেলার লিডার যিনি, তার নাম হলো আকসাম বিন সাইফি। সে হলো সেই সমাজের একজন জ্ঞানী গুণী, শিক্ষিত, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন বিচক্ষণ, একজন পর্যবেক্ষক ব্যক্তি। তার জ্ঞান গরিমা, তার আদর্শ, তার নীতি নৈতিকতা, তার মোয়াবেলা, তাকে সবাই মান্য করে, তাকে সবাই নেতা বলে জানে। ওই লোকটার কাছে আল্লাহ রাসূলের কালিমার দাওয়াত পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন মদিনার আশেপাশে সমস্ত গোত্রের কাছে কালিমার দাওয়াত। একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধিমত্তার সাথে পৌঁছে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাওয়াত যখন ওদের কাছে পৌঁছে গেল, আকসাম বিন সাইফ তার জাতির লোকদেরকে ডাকলো, তার কওমের লোকদেরকে ডাকলো। আল্লাহ রাসূলের দাওয়াত পেয়ে আকসাম বিন সাইফ তার কওমের লোকদেরকে ডেকে বলল, ও আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার সমাজের লোকেরা, আমার দেশের লোকেরা, তোমরা শোনো, আমি শুনেছি মক্কা থেকে একজন লোক হিজরত করে মদিনায় এসেছেন, যার পিতার নাম আব্দুল্লাহ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কালিমার দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, নিজেকে নবী বলে দাবি করছে। এই লোকটা সম্পর্কে আমি একটু জানতে চাই, তার সম্পর্কে বুঝতে চাই, তাকে অবজারভেশন করতে চাই, তাকে বুঝতে চাই আসলে সে প্রকৃতপক্ষে আল্লাহর নবী কিনা, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান রসুল কিনা আমি জানতে চাই, তার কাছে কিসের দাওয়াত রয়েছে আমি একটু তাকে অবজারভেশন করতে চাই, তাকে বুঝতে চাই, তাকে অ্যানালাইজ করতে চাই, তাকে গবেষণা করতে চাই, তার সম্পর্কে জানতে চাই, যদি তোমাদের অনুমতি পেয়ে যাই। আকসাম বিন সাইফ সমাজের লোকেরা বললো, না এটা হবে না, আপনার আগে
আমরা মুহাম্মদ সম্পর্কে খবর নিয়েছি, মুহাম্মদ তার সমাজের লোকদের সাথে শত্রুতা করেছে, তার দেশের লোকদের সাথে শত্রুতা করেছে, তার ধর্মের সাথে সে শত্রুতা করেছে, তার দেশের সাথে সে শত্রুতা করেছে। এই মুহাম্মদকে তার জাতির লোকেরা পাগল বলে তাকে তাড়িয়ে দিয়েছে, জাদুকর বলে তাড়িয়ে দিয়েছে, মিথ্যাবাদী বলে, গণক বলে, কবি বলে তাড়িয়ে দিয়েছে। এই লোকটার সাথে আপনার মতো জ্ঞানী গুণী বুদ্ধিমান আমাদের নেতা আকসাম বিন সাইফি, আপনি যদি তার সাথে বৈঠক করেন, তার সাথে মশাবসি করেন, তার সাথে যদি মত বিনিময় করেন, তার সাথে যদি মেলামেশা করেন, তাহলে আপনার মান সম্মান ইজ্জত কমে যাবে, আপনার পেশি ঝাম্পার হবে, আপনার মান সম্মান কমে যাবে। সুতরাং আপনি মুহাম্মাদের সাথে খবরদার বসবেন না, মুহাম্মাদের সাথে কথা বলবেন না, মুহাম্মাদের সাথে মেলামেশা করবেন না, তাহলে কিন্তু আপনার নেতৃত্ব কর্তৃত্ব সব চলে যাবে। আমার ভাইরা আপনারা বলুন তো দেখি, আল্লাহর নবীর সাথে মিশলে মর্যাদা বাড়ে না কমে? আল্লাহর নবীর সাথে মিশলে মর্যাদা বাড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, এত জিরো ছিল, এত জাহিল ছিল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যেতে পারে, কত বড় জাহিল লোকটা ছিল। আল্লাহর নবীর হাতে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে হযরত উমর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী উমর সম্পর্কে বললেন, লা নাবিয়া বাদা, আমার পরে কোনো নবী হবে না, আর যদি কোনো নবী হতো, লাউ কান উমর, সে হতো আল্লাহ রাসূলের সাহাবী। উমর চিৎকার করে বলল, সুবহানাল্লাহ, উমরের মর্যাদা তো বেড়ে গেল আল্লাহ রাসূল ইন্তেকাল করার পর, অর্ধ পৃথিবীর শাসন কায়েম করেছিলেন হযরত উমর, চিৎকার করে বলল, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাথে মিশলে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করলে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে, আল্লাহ রাসূলের ইত্তেবা করলে, আল্লাহ রাসূলের আনুগত্য করলে, আল্লাহ রাসূলের আনিত জীবন বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করলে মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ, সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ, এবং সর্বশেষ আল্লাহর জান্নাতে রাসূলের শাফায়াতের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফি যেহেতু জ্ঞানীগুণী বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি, সেজন্য আকসাম বিন সাইফি নাছর বান্দা, সে বলল, তোমরা আমাকে যদি অনুমতি না দাও, তোমরা যদি আমাকে সুযোগ না দাও, তাহলে আমার দুই নাম্বার প্রস্তাব হলো, আমার সমাজের মধ্য থেকে, আমার দেশের মধ্য থেকে আমার মতো দুইজন জ্ঞানীগুণী বুদ্ধিমান বিচক্ষণ এবং দূরদর্শিতা সম্পন্ন উচ্চ মর্যাদা সম্পন্ন দুইজন ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দাও, মুহাম্মাদের কাছে পাঠিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বুঝবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা অ্যানালাইজ করবে, গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, তাকে বুঝবে, তাকে জানবে, তাকে অ্যানালাইজ করবে, তারপর আমার কাছে রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্টের ভিত্তিতে আমি চিন্তা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেশা যাবে কিনা, তার সাথে চলা যাবে কিনা, এটা সিদ্ধান্ত হবে। রিপোর্ট পেশ করার পর সিদ্ধান্ত হয়ে গেল আকসাম বিন সাইফির জাতির মধ্য থেকে জ্ঞানী গুণী উচ্চ মর্যাদা সম্পন্ন বিচক্ষণ দূরদর্শিতা সম্পন্ন দুইজন লেটেস্ট মডেলের জ্ঞানী গুণী বুদ্ধিমান লোককে আল্লাহ রাসূলের সামনে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত উমর বসা, সামনে আলী বসা, হযরত হামজা বসা, অন্যান্য সাহাবীরা বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই দুইজন মানুষ মসজিদে নববীর ভিতরে ঢুকলো। মসজিদে নববীর ভিতরে ঢুকে আল্লাহর নবীকে দেখে ওরা চিন্তা করলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুনেছি সে হলো একজন পাগল, সুতরাং পাগলের সাথে যদি মিষ্টি কথা বলি তাহলে পাগল মাথার উপরে উঠে যাবে, পাগল আমাদের মাথার উপরে উঠে যেতে পারে, সুতরাং পাগলের সাথে মিষ্টি কথা বলা যাবে না, পাগলের সাথে নরম কথা বলা যাবে না, পাগলের সাথে ধমক দিয়ে কথা বলতে হবে। সেজন্য ওরা আল্লাহর নবীর সাথে
বলার চিন্তা করলাম। ওরা মনে করলো মোহাম্মদ সম্পর্কে শুনছি, মোহাম্মদ একজন গণক, মোহাম্মদ একজন জাদুকর, সুতরাং জাদুকর গণক এদের সাথে ভালো কথা বলা যায় না, এদের সাথে সব সময় মেজাজ নিয়ে কথা বলতে হয়, এজন্য ওরা আল্লাহর নবীর সাথে গরম মেজাজে অত্যন্ত উচ্চ মেজাজে আল্লাহ রসুলের সাথে আলাপ বিনিময় শুরু করে দিলাম, কথা বলা শুরু করে দিলাম। ওরা আল্লাহ রসুলকে বলছে মান আনতা ওয়া মা আনতা, আল্লাহ রসুলকে বলছে আপনি কে এবং আপনি কি, প্রশ্ন করেছে ওরা আল্লাহ রসুলকে দুটো, কিন্তু প্রশ্নের মধ্যে ধমক রয়েছে, বেয়াদবি রয়েছে। আল্লাহ রসুলের সাথে ধমকের সাথে বেয়াদবির সাথে কথা বলার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। আল্লাহ রসুলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে তরবারিখানা কোষমুক্ত করে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার তরবারি আঘাতে এই দুইজন বেয়াদবকে ওদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেই। আজকে ইসলাম আর মক্কায় নেই, আজকে ইসলাম মদিনায়, আজকে মদিনায় ইসলাম প্রেসিডেন্টের ইসলাম, আজকে মদিনায় আপনি প্রধান বিচারপতি, আপনার সামনে দাঁড়িয়ে আজকে ধমক দিয়ে কথা বলে ওদের বেয়াদবি চিরতরে বন্ধ করে দেব। হযরত আবু বকর রেগে গেলেন, হযরত আলী রেগে গেলেন, হযরত হামজা সহ সব সাহাবীরা রেগে গেলেন, কিন্তু না না না, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে ধারণা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী গোটা দুনিয়াবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি রাব্বুল আলামিন আপনাকে করুণার আধার, আপনাকে দয়া এবং রহমত স্বরূপ প্রেরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দয়া স্বরূপ মায়ার নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারেন না, উমারকে থামিয়ে দিলেন, হযরত আবু বকরকে থামিয়ে দিলেন, কিন্তু উমার আবু বকর, উমার আবু বকর আর হামজা আলী তারা খেপে গেলেন শুধুমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায় তারা খেপে গেলেন। আল্লাহ রাসূলের জন্য উমারের মতো, আবু বকরের মতো, হযরত আলীর মতো আমাদের সকলের কলিজার মধ্যে ভালোবাসা থাকা দরকার। এজন্য কবি বলছেন, দাহ খোদা আমায়াবার ও মুরগার যে দিল, দাহ খোদা আমায়াবার দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার ও মুরগার যে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায়াবার ও মুরগার যে দিল, সাচ্চা ইবাদ দিয়ে পাঠাও সাত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলো
রাবা সাচ্চা ইমান দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ হাসুক সবার আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ হাসুক সবার অনাটুল পাহাড় শামুল অনাটুল পাহাড় শামুল দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার উমর দরাজ দিল আমার ভাইরা বন্ধুরা কথা আমি ভুলি নাই ওই দুইজন লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাছে ডাকলেন তাদেরকে ডেকে বললেন তোমরা আমার কাছে কি জানতে চাও বলো তোমাদের পরিচয় কি কি জানতে চাও তোমরা আমার কাছে বলো ওই দুইজন লোক পরিচয় দিলাম আমরা আফসান বিন সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনি প্রকৃত পক্ষে আল্লাহর নবী কিনা আপনি কি মিশন নিয়ে কোন মিশন নিয়ে কি কোন উদ্দেশ্য নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন আপনার দাওয়াতি কার্যক্রম কি আপনার উদ্দেশ্য কি আপনার লক্ষ্য কি আপনার পরিচয় কি আমি আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে জেনে আমাদের নেতার কাছে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করব তারপর আপনার ব্যাপারে আমাদের নেতা সিদ্ধান্ত নেবে আপনার ব্যাপারে আমাদের নেতা সিদ্ধান্ত নেবে তিনি কি করবে লক্ষ্য করুন ভাই দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে প্রথম প্রশ্নের জবাব দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার প্রথম পরিচয় তোমাদের প্রথম প্রশ্নের জবাব আর দুই নম্বর প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এমন সময় জিব্রিল আমিন জিব্রাইল আলাইহি সালাম আসমান থেকে নাজিল হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জবাব দিবেন না দুই নাম্বার প্রশ্নের জবাব সরাসরি আরশে আযীমের মালিক আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওহী নাযিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার প্রশ্নের জবাবে আজকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতখানা অর্থাৎ সূরা নাহলের 90 নাম্বার আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন যদি আপনারা পারেন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر الله رسول الجبان دي الله رسول الجبان دي آيات الكريمة شنار شد شد ওই আকসাম বিন সাইফির দুই জনক ওরা পাগলের মতো হয়ে গেল ওরা বেহুশ হয়ে গেল ওরা চিন্তা করতে লাগলো অনেক কবির কবিতা শুনেছি অনেক কবির কবিতা শুনেছে কিন্তু কোন কবির কবিতার সাথে এই কবিতা মেলে না কোন অনেক জাদুকরের জাদুবিদ্যা শুনেছি কিন্তু কোন জাদুকরের জাদুবিদ্যার সাথে এই কথাগুলো মেলে অনেক সাহিত্যিকের সাহিত্য শুনেছি কিন্তু সাহিত্যিকের সাহিত্যের সাথে কথা মেলে না নিশ্চয়ই এটা আসমানি গ্রহণ তো হবে ওরা পাগল পরা হয়ে গেল ওরা বিমোহিত হয়ে গেল
আল্লাহ রাসূলের জবান দিয়ে তেলাওয়াত শোনার সাথে সাথে ওরা আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনালেন আমাদেরকে আরো একবার শুনিয়ে দিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের কাছ থেকে একবার শোনার পর ওদের আরো একবার শোনার আগ্রহ বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার ওদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। দুই নাম্বার আল্লাহ রাসূল আবার যখন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওদের আগ্রহ আরো বেড়ে গেল। ওদের আগ্রহ আরো বেড়ে গেল, ওরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আরো একবার আপনার মুখোন্নিসৃত জবানের এই তিলাওয়াত, আপনার কণ্ঠের এই তিলাওয়াত আমাদেরকে একবার শুনিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে তৃতীয়বারের মতো আয়াতে কারিমা তিলাওয়াত করে শুনিয়ে দিলে। তিনবার আয়াতে কারিমা তিলাওয়াত শুনে ওদের মুখস্থ হয়ে গেছে। ওরা তিলাওয়াত শুনে আর কোনো প্রশ্ন নাই, আর কোনো কথা নাই, ওরা নিজেরা জল্পনা কল্পনা করতে করতে, একজন আর একজনের সাথে বলাবলি করতে করতে, ওরা নিজেরা একজন আর একজনের সাথে আয়াতে কারিমা তেলাওয়াত শোনাতে শোনাতে আকসাম বিন সাইফির কাছে বলছে গেল, আকসাম বিন সাইফি ওদের জন্য অপেক্ষা করতেছিল। ওরা বলতেছিল আকসাম বিন সাইফি ওদের জন্য অপেক্ষা করতেছিল, ওদের জন্য পাগল করা। আকসাম বিন সাইফি ওদেরকে পাওয়ার সাথে সাথে ওদেরকে ডেকে বলল, বলো ওগো তোমরা অতি শিগগিরই করে বলো, দ্রুত বলো, জলদি বলো, আল্লাহর নবীর কাছে তোমরা কি জিজ্ঞেস করলে, কি শুনলে তোমরা আল্লাহর নবীর কাছে, তাকে কেমন দেখলে, তাকে কি পাগলের মতো মনে হলো নাকি সত্যি সত্যি আল্লাহর নবী মতো মনে হলো, সে কি আসলে মিথ্যা কথা বলছে নাকি প্রকৃত নবী, তার ব্যাপারে কি জেনেছো, কি শুনেছো, তাকে কিভাবে পর্যবেক্ষণ করলে, কিভাবে অ্যানালাইজ করলে, আমাদেরকে বলো, দ্রুত বলো, আমি আর সইতে পারি না, সইতে পারি না। তার সম্পর্কে জানার জন্য আমার পাগল মন বেকুল হয়ে গেছে। আল্লাহ নবী সম্পর্কে ওই লোকেরা বললেন, আমরা আল্লাহ রাসূলের কাছে দুটো প্রশ্ন করেছি, প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব তারা দিয়েছে, আমরা আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর দুই নাম্বার প্রশ্নের জবাব দিয়েছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাই দিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথা যখন আকসাম বিন সাইফি শুনল, আকসাম বিন সাইফি আল্লাহু আকবার বলে চিৎকার করে বলল, ও আমার জাতির লোকেরা, ও আমার সমাজের লোকেরা, তোমরা শোনো, তোমরা শোনো, এই যে লোকটা কালিমার দাওয়াত নিয়ে এসেছে, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তার দুটো উদ্দেশ্য রয়েছে, একটা হলো এই দুনিয়া থেকে জুলুম নির্যাতন অন্যায় অপশক্তি মিথ্যা এবং বাতিলকে অপসারিত করে সেখানে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীতে এসেছে এই লোকটা নয়। অতীতে যারা এই বিষয় নিয়ে পৃথিবীতে এসেছে তারা সবাই বিজয় লাভ করেছে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা অতি দ্রুত মক্কা এবং মদিনার সমস্ত জায়গায় বিজয় লাভ করবে, গোটা পৃথিবী নেতৃত্ব দিবে, এই কাফেলা ইসলামের পতাকা উড়িয়ে ছাড়বে। সুতরাং এই বিজয়ী কাফেলার পিছনের সারিতে না থেকে আমি আকসাম বিন সাইফি আমি প্রথম সারিতে থাকতে চাই, তোমরা যদি চাও এই কাফেলার প্রথম সারিতে থাকতে তাহলে তোমরাও আমার সাথে চলো, আল্লাহ নবীর দরবারে চলে যাই। আকসাম বিন সাইফি সকলকে ডেকে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইমানের কালিমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনের একটি মাত্র আয়াত শোনার পর আকসাম বিন সাইফি এবং তার দলের যত লোক ছিল তারা সবাই মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে আমি শুরুতে বলেছিলাম কোরআন হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রাসূলকে যত মুজিজা দেওয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আবু রাহাব আবু জাহেল উৎপা সাহেব আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য
একবার সিরিয়া থেকে একজন জাদুকরকে ডেকে নিয়ে এসেছে আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূল কেমন জাদুকর নাকি ওই সিরিয়ার লোকটা বড় জাদুকর, এটা বলার জন্য আল্লাহর নবীকে বলেছে ভাতিজা, আবু জেহেল বলছে ভাতিজা আমার সাথে একজন জাদুকর আসবে, তুমি যদি ওই জাদুকরকে পরাস্ত করতে পারো, তার সাথে যদি তর্ক বিতর্ক করে তুমি যদি বিজয় লাভ করতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পর ওই সিরিয়া থেকে জিমাত নামক জাদুকরকে ডেকে নিয়ে আসলো। জিমাত নামক জাদুকরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আর গোটা মক্কার লোকদেরকে আবু জেহেল দাওয়াত দিয়েছে জিমাত জাদুকরের সাথে মুহাম্মাদের বহাস হবে, জিমাত জাদুকরের সাথে মুহাম্মাদের বহাস হবে। আবু জেহেল দাওয়াত দিয়েছে মক্কার হাজার হাজার মানুষ ওই জিমাত জাদুকর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহাস দেখার জন্য হাজির। আর সেই মজলিসে জিমাত জাদুকরের জন্য আবু জেহেল একটা স্বর্ণের চেয়ার তৈরি করেছে আর আবু জেহেল নিজের জন্য একখানা রূপার চেয়ার তৈরি করেছে। একখানা রূপার চেয়ার আবু জেহেলের জন্য আর স্বর্ণের চেয়ারখানা আবু ওই যে জিমাত জাদুকরের জন্য তৈরি করেছে। আবু জেহেল মনে করেছিল আল্লাহর নবীকে দাঁড় করিয়ে রেখে আল্লাহর নবীকে দাঁড় করিয়ে রাখবো হাজার হাজার মানুষের সামনে, আর তার সামনেই লোকদের সামনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করব, অলাঞ্ছিত করব, অপমানিত করব। আজকে প্রমাণ করে দেব মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার। এভাবে প্রমাণ করার জন্য আবু জেহেল আট সাত বেঁধে আবু জেহেল অনেক পরিকল্পনা নিয়ে যখন ময়দানে নামলো ওদিক থেকে জিমাত জাদুকর আসলো। জিমাত জাদুকর স্বর্ণের চেয়ারে বসে পড়লো, আবু জেহেল রূপার চেয়ারে বসে পড়লো। শত শত নয় হাজার হাজার লোকজন জিমাত জাদুকর আর আল্লাহর নবীর বহস দেখার জন্য এসে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেলেন সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুটি গুটি পায় ভাব গম্ভীরতার সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আল্লাহর নবী যখন সেখানে হাজির হলেন, আল্লাহর নবী সামনে যত অ্যাডভান্স হয় জিমাত জাদুকর আল্লাহ রাসূলকে ইতিপূর্বে কখনো দেখি নাই, আজকে জিমাত জাদুকর আল্লাহ রাসূলকে যত দেখতেছে, আল্লাহ রাসূল যত জিমাত জাদুকরের কাছে আসে আল্লাহ রাসূলের পার্সোনালিটি, আল্লাহ রাসূলের ব্যক্তিত্ব, আল্লাহ রাসূলের চেহারা সুরত, আল্লাহ রাসূলের ভাব গাম্ভীর্যতা, আল্লাহ রাসূলের পদচারণা, আল্লাহ রাসূলের প্রতিটি পদক্ষেপ, আল্লাহ রাসূলের দৃঢ় চিত্ততা, আল্লাহ রাসূলের দৃঢ় ব্যক্তিত্ব দেখেই জিমাত জাদুকর তত আশ্চর্য হয়ে যায়। জিমাত জাদুকরের কাছে যত আল্লাহ রাসূল যত কাছাকাছি আসে জিমাত জাদুকর তত আশ্চর্য হয়ে যায়, জিমাত জাদুকর তত পাগল হয়ে যায়। জিমাত জাদুকরের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাঁড়িয়েছেন জিমাত জাদুকর আর স্বর্ণের চেয়ারে বসে থাকতে পারলো না, উঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের হাতখানা ধরে সাথে সাথে বলল এই স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা আমার নেই, এই স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা কেবলমাত্র রয়েছে আপনার, বলুন সুবহানাল্লাহ। এই স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা আমার নেই, এই স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা আপনারই রয়েছে, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনার ভাব গম্ভীরতা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চেহারা সুরত বলছে আপনার যোগ্যতা এই স্বর্ণের চেয়ারে বসা, আমার কোন যোগ্যতা নেই এখানে বসার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, জিমাত জাদুকর যখন স্বর্ণের চেয়ারে আল্লাহ রাসূলকে বসিয়ে দিল, আবু জেহেল চিন্তা করলো আমার মেহমান সে যখন উঠে দাঁড়িয়েছে আর আমি রূপার চেয়ারে বসে থাকতে পারি না, আমার মেহমান অপমানিত হবেন, আমার মেহমানকে দাঁড় করিয়ে রাখা যাবে না, সেজন্য আবু জেহেল এবার রূপার চেয়ার থেকে উঠে, রূপার চেয়ার থেকে আবু জেহেল উঠে ওই জিমাত জাদুকরকে বসিয়ে দিল। এখন বলেন তো দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বেয়াদবটা আবু জেহেলটা দাঁড় করিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা আমার নবীকে স্বর্ণের চেয়ারে বসিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করবেন, ঠিক কিনা বলেন?
আমার আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। আবু জেহেল বেয়াদবটা দাঁড়িয়ে থাকলো। এবার জিমার জাদুকর বলছে, আপনার জাতির লোকেরা বলছে আপনি নাকি ধর্মদ্রোহী, আপনি নাকি রাষ্ট্রদ্রোহী, আপনি নাকি বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর ধর্ম, আপনি নাকি বাপদাদার চৌদ্দ পুরুষের ধর্মের বিরোধিতা শুরু করেছেন, বিরুদ্ধে বলেছেন, আপনার জাতির লোকেরা আপনাকে কবি বলেছে, আপনার জাতির লোকেরা আপনাকে গণক বলেছেন, আপনার জাতির লোকেরা আপনাকে জাদুকর বলেছে, আপনাকে মিথ্যাবাদী বলেছে, আপনি বলুন আসলে আপনার পরিচয় কি, আপনি বলুন আসলে আপনার সিদ্ধান্ত কি, আপনি কে, আপনি কি নিয়ে পৃথিবীতে এসেছেন, আপনার জবান দিয়ে শুনতে চাই। আল্লাহর নবী জানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ কোনো কথা বলেননি, শুধু চুপ করে দেখেছেন আর শুনেছেন। এবার আল্লাহর নবী বলছেন, জিমাদ রে তোমার কথা বলা কি শেষ হয়েছে, তোমার আলোচনা কি শেষ হয়েছে, এবার আমি বলে আর পালা, এবার আমি বলি তুমি শোনো। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলেন, আল্লাহ রাসূল শুধু সানা পড়া শুরু করলেন। বাংলাদেশের বক্তারা, ভারতের বক্তারা বক্তৃতার শুরুতেই এবং জুমার খুতবা ইমাম সাহেবরা খুতবার শুরুতেই যে সানাটা পড়ে থাকেন, ওই সানাটা আল্লাহ রাসূল বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. এই পর্যন্ত আল্লাহ রাসূল পড়ার সাথে সাথে জীবন জাদুকর উঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়িয়ে দিন ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ওজরে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কোরআনের আওয়াজ, কোরআনের বাণী, কোরআনের কথা এত মধুর, যারাই শুনে তারাই পাগল হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, যে কোরআন মুসলমানদের জন্য, যে কোরআন মুসলমানদের হেদায়াতের জন্য, যে কোরআন মুসলমানদের গাইডবুক, আজকে সেই কোরআন মুসলমানেরা পড়ে না, সেই কোরআন থেকে মুসলমানেরা বিচ্ছিন্ন, ওই কোরআন থেকে মুসলমানেরা দূরে থাকার কারণে আজকে গোটা দুনিয়ায় মুসলমানেরা মার খাচ্ছে, মিয়ানমারের মুসলমানেরা মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আফগানিস্তানের মুসলমানেরা মার খায়, আজকে চীনের মুসলমানেরা মার খায়, শুধুমাত্র মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, বিদায় হজ্জের ভাষণে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাই নিলাম তাদের লুতামাসাক্কুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসের উপরে তোমরা আমল করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে তোমাদের হেদায়েতের পথ থেকে দূরে সরাতে পারবে না, তোমাদেরকে গোমরাহ করতে পারবে না, তোমাদেরকে দলাল করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুটো জিনিসের একটি হলো আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো আমি রাসূলের সুন্নাত। সুতরাং আল্লাহ রাসূলের সুন্নাত এবং আল্লাহ রাসূল
রাসূলের আল্লাহ রাসূলের আদর্শ এবং আল্লাহর কিতাব থেকে আমরা দূরে থাকার কারণে আজকে মুসলমানরা সারা দুনিয়াব্যাপী মারগাতে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত। এমন একটি সময় গেছে গোটা দুনিয়া মুসলমানেরা শাসন করেছে, অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে সেজদা করেছে। আজকে সেই কোথায় গেল মুসলমানের ঐতিহ্য, কোথায় গেল মুসলমানের সেই আদর্শ, কোথায় গেল মুসলমানের সেই চিন্তা চেতনা? শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে থাকার কারণে মুসলমানরা আজকে লাঞ্ছিত অপমানিত। আমার ভাইরা বাবাজিরা, হুজুর এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে শুধু ওয়াদা নিতে চাই, জীবনের যতদিন বাঁচবো ততদিন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনটাকে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের পারিবারিক নীতি, শিক্ষা নীতি, আমাদের ছেলে মেয়ে, আমাদের জীবন, আমাদের লেনদেন, আমাদের কাজ করবার আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে। কারা কারা ওয়াদা করতে পারে দুই হাত উঁচু করে একটু আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা, নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া করবেন, আমার কথা একে কষ্ট পেলে আমাকে আল্লাহর হাতে ক্ষমা করে দিবেন, এবং আগামীতে যেন আপনার সাথে আবারও দেখা হয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।